কোথায় আছো তুমি? মার কাছে। আমার বাবা মায়ের অনুমতি নিয়েছো? আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরে আসব। শ্রেয়া ফোন করেছিল, বারবার করে যেতে বলেছে। আমাকে তো নিমন্ত্রণ করলো না। তোমাকে অনেকবার নিমন্ত্রণ করা হয়েছে, তুমি তো যাও না। নিমন্ত্রণ করতে জানতে হয়। শোনো, নিমন্ত্রণ রক্ষা করতেও জানতে হয়। মনে আছে আমাদের বিয়ের 3 বছর পর জামাই ষষ্ঠী, বাবা এক গাদা বাজার করে নিয়ে এসেছিল, মা রান্না করে তার জামাইয়ের জন্য অপেক্ষা করছিল, আর তুমি যাওনি, আবার নিমন্ত্রণ পেতে চাও। আজকে বাবা মার বিয়ে 25 বছর। এই শোন, সবাই আমার বিয়ে নিয়ে তো কথা বলছে কেন রে? আচ্ছা রূপমদা রুদ্র জেঠু, তোমরাই বলো তো আমার বিয়ে নিয়ে কথা বলা এখন কোনো মানে আছে? আচ্ছা দিদি আছে না? আচ্ছা দাদা শোন না, বলছি যে বাবার যে ফেভারিট কালাকাঁদ, আমি না ওটাই আনতে ভুলে গেছি। শোন, তুই এখন যা, গিয়ে তোর টাকা দিয়ে নিয়ে আয়, আমি তোকে পরে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এক্ষুনি বাইরে থেকে এলাম, আবার যাবো, আর তাছাড়া আমার কিছু টাকা নেই। কিন্তু দাদা ওটা লাগবে তোরে। আচ্ছা আমার টাকার গাছ আছে নাকি? অদ্ভুত ব্যাপার। শোন শোন না, কতক্ষণ? হ্যাঁ এই তো, ভালো আছেন আঙ্কেল? বড় প্লেজেন্ট সারপ্রাইজ, আপনি আসবেন আমি তো ভাবতেই পারিনি। বুঝলে পিসিমণি, একটা না ভুল হয়ে গেছে। বলছি যে ওই কোণে বসবার যে সিংহাসন চেয়ার না, সেটাই তো অর্ডার দিতে ভুলে গেছি। তোমাদের ওই ঘরে ডাকছে কে? শ্রেয়া দিদি। চলো, খুব সামলে উঠবি, একদম ক্রিজ করবি না। আয় ঠিক করে। সত্যি কথা বলতে কি, আমিও সারপ্রাইজ রুদ্রদা। তবে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পাওয়ার মধ্যে অনেক সুখ লুকিয়ে থাকে, অনেক সুখ পাওয়াও যায়। সুখ তো পাওয়া যায় না, লুটে নিতে হয়। এক্স্যাক্টলি আঙ্কেল। মিষ্টিগুলো কোথায় রাখবো? সব আপনাকে কি আনতে বললো? কেন, আমার ইচ্ছে হতে পারে না? ধরুন দিদিমণি, তোমার ফোন। হ্যালো। খুব ব্যস্ত? করছো এখন? কাজ। ও, তার মানে একদম ব্যস্ত না? মানে সত্যি কাজ করছি? কি মুশকিল, বল কি বলতে? আরে বাবা, অত হিসেব করে কথা বলা যায় না। স্কুল থেকে ফিরে তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করলো, তাই ফোন করলাম। শ্রেয়া! হ্যাঁ আসছি। বলো বলো। হ্যাঁ এক্ষুনি আসবে? ঠাট্টা করছো? যাক শোনো, এখন রাত্রি পরে কথা বলো, ঠিক আছে? হুম, বাই। তো ভালো মানুষ, শ্বশুর শাশুড়ি, অত সাজানো সংসার, সবকিছু ছেড়ে আমায় নিয়ে কলকাতায় চলে এলো। বাহ, ক্ষমতা ছিল বন্ধুর। আচ্ছা আজকের দিনেই বেছে বেছে তোমরা বাবার এত দোষ খুঁজছো কেন? দোষ খুঁজছে কোথায়? আচ্ছা কিছু তো একটা করতে হবে, নাহলে উৎসব কিসের? উৎসবে তো আরো অনেক কিছু করার থাকে। তাহলে তুই গান কর একটা। ওই সব গান টান গান স্কুলের উদ্বোধনের জন্য তোলা রইলো, এখন চলো তো সবাই খেতে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো চলো চলো, ওঠো। তোমরা কিন্তু ভাগ্য করে এমন মেয়ের মা বাবা হয়েছ। জেঠু আপনাকে আরেকটু মাংস দিই। তোমার বাবাকে দাও। শ্রেয়া সব তো পছন্দের মেনু রেঁধেছে নিজের হাতে। তাই নাকি? শ্রেয়ার হাতের রান্না তো খুব ভালো, টু গুড। আরে আমি তো জানতাম পৃথিবীতে সব থেকে ভালো হাতের রান্না আমার বউয়ের। তুমি তোমার গিন্নিকে ভালো বানিয়ে দিলে। হ্যাঁ এবার কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। একটুও বাড়িয়ে বলছি না। কিরকম তাই তো?